আমরা দেখতে পাচ্ছি আগামী আর বিশটা বছর জাননা না এদেশে কোন বিচারই থাকবে না ইনশাআল্লাহ আহলাদিস আসাদুল্লাহ করে নাই আহলাদ করেছেন সাহাবা একরাম তাদের আমল থেকে আন্দোলন চলে আসতেছে আজও চলছে আগামী দিনেও চলবে এই আন্দোলন সরকার ক্ষমতা করো নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি তারা সবাই হাদিস ফেলে আমল করতেন এই চতুর্থ শতাব্দী হিজড়ি রাজনৈতিক কারণে পরবর্তীকালে হানাফি সাহাফি মালিক হামিলে এগুলি তৈরি হয়েছে এগুলো আগে ছিল না বুন আলহামদুলিল্লাহ এখন তো প্রশ্নই আসে আবু বাপ যে মজাবে আমরা সেই মজাবে হলো কথা আবু জন্ম হয়েছে আশি হিজরিতে তার আগে মুসলমানরা কী ছিল শাফির জন্ম পঞ্চাশ হিজরিতে তার আগে মুসলমানরা কী ছিল মালিকের জন্ম তিরানব্বই হিজরিতে আগে মুসলমানরা কী ছিল আহমদ হামবলের জন্ম তারা সব আহলে হাদিস ছিল না আর আহলে কথা শেষ এই কোনো কোনো ঘোরাফেরা কোনো বক্তব্য নাই মত আহলে হাদিস আসাদুল্লাহ আল করে নাই আহলে করেছে করেছেন সাহাবা একরাম তাদের আমল থেকেই আন্দোলন চলে আসছে আজ যে চলছে আগামী দিনেও চলবে এই আন্দোলন নষ্ট করার নাই কারণ আল্লাহ বলে দিয়েছেন লা তাজালক ত্বয়বতুম ইন উম্মতি জাহিরিন আর হাককে লা ইদরহুম মান খதালুম হাত্তা ইয়াতি ইয়াওম কিয়ামাহুম كذلك পর্যন্ত একটা দল প্রকাশ্যভাবে হকের উপরে থাকবে মানুষ তাদেরকে ছেড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না এইভাবে কেমন দেশে যাবে অর্থাৎ কেমন পর্যন্ত হকপন্থী একদল লোক পৃথিবীতে থাকবে ইনশাল্লাহ তারাই হলো আহুল হাদিস বেদাতি কোশ্চিন করে আহলে হতে পারে না আলু রায় আহ বেদা কোশ্চিন কালো এই দলভুক্ত হতে পারে না যারা মনসুরিন যারা মুক্তিপ্রাপ্ত দল আহলে বাংলাদেশ এই বাণী নিয়ে এই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কাজ করে যাচ্ছে যারা সহ্য করতে পারছেন না দয়া করে ধৈর্য ধারণ করুন দেখবেন বাংলার জমিনে একবার হক জানতে পারলে ভাত থাকবে না বাংলাদেশে সব হয়ে যাবে সবাই দেখতে পাচ্ছি আগামী বছর পাচ্ছে না থাকবে না ইনশাল্লাহ আল্লাহ রহমত হলে এদের অধিকাংশ লোক আহলেজ হয়ে যাবে আগামীতে তখন আপনাদের খাওয়া থাকবে না মিলাদও থাকবে না কুলখানিও থাকবে না এইসব মানুষ মরে গেলি মোর্দাখানা এসবই বন্ধ হয়ে যাবে এবং হাদিস থাকবে তার অনুসারে থাকবে তাদের উপরে আল্লাহর রহমত নেমে আসবে বাংলা জমিনে আল্লাহর করার চেষ্টা করবেন না সবশেষে সবার কাছে অনুরোধ রইল দুনিয়ায় যে কদিন আমরা বাঁচি আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন সহ তফিক দান করেন সেই প্রার্থনা সাস করবেন সবসময় আপনি হায়াতে মতের দিনে জাগরণের শয়নে স্বপ্নের সবসময় এই দোয়াই করবেন আল্লাহ তুমি আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পর্যন্ত পবিত্র কোরআন সৈয়ালিত উপরে দৃঢ় থাকা তৌফিক দান করো